প্রয়াত হলেন বিধানসভার ডেপুটি স্পিকার এবং প্রাক্তন মন্ত্রী সুকুমার হাসদা। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। গত 10ই অক্টোবর অ্যাপোলো হাসপাতালে নানারকম শারীরিক সমস্যায় তিনি ভর্তি হন। জানা গিয়েছে অন্যান্য রোগের পাশাপাশি তার ক্যান্সার চিকিৎসাও চলছিল। তিনি ঝাড়গ্রামের দুবারের বিধায়ক ছিলেন, 3 বছর পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীর দায়িত্বও ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর সুকুমার হাসদার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।